হানাফি মাজহাবের ফাঁকা বোঝেন যে হাইলা চাষে হাল বাচ্চে হানাফি মাজহাবের, যে জাইলা জাল বাইতেছে হানাফি মাজহাবের, সে ইমাম হানিফ আবু হানিফার ফেকার কথা পড়তে পারে না বুঝতে পারে, তাহলে সে হানাফি হলো কিভাবে? হানাফি হানাফি হবে পড়াশোনা না জেনে। আর আহলুল হাদিস আল্লাহর নবীর হাদিসকে ফলো করে মুহাদ্দিস না হলে সে আহলুল হাদিস হতে পারবে না। চমৎকার আপনারা এক গুজব রটিয়ে দিয়েছেন। আপনারা আলেমরাই বা হাদিয়ে হেদায়ের কতটুকু বুঝেন? আপনাদের আলেমরাই কতটুকু দুররুল মুখতার বুঝেন, রাদ্দুল মুখতার বুঝেন? কতটুকুই বা আপনারা ইমাম আবু ইউসুফের কিতাব বুঝেন, ইমাম মুহাম্মদের কিতাব বুঝেন? কতটুকুই বা আপনারা তাহাবীর কিতাব বুঝেন? কতটুকুই বা আপনারা আপনাদের যত সব ফিকার কিতাব আছে এই বাংলাদেশে কয়জন হুজুর সেই কিতাব পড়তে পারেন বলেন? আমাদের সামান্য খবর যা আছে, আপনারা তো বাহাসের নামে খুব লাফালাফি করেন কিন্তু পড়তে দিলে পড়তে পারবেন? আমার ধারণা যারা লাফালাফি করে শতকরা 90% লোক তাদের নিজেদের কিতাব পড়ার যোগ্যতা রাখে না। পরিষ্কার কথা, কোনো ভয়ের কিছু নেই, কোনো আপত্তির কিছু নেই, কোনো দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই। আমার ছোট ভাই ওই লুৎফরমান ফরাজি কয়েকদিন খুব কথাবার্তা বলল, দুই একদিন দেখা সাক্ষাৎ হলো, রাজশাহীতে দেখা হলো, ওই ব্রাহ্মণবাড়ির এক জায়গায় দেখা হলো, যশোরে দেখা হলো, কিছু কথাবার্তা বুঝাতে চেষ্টা করলাম ফাঁক দিয়ে। আমার সাথে যারা গিয়েছিলেন তারা একটু রাগই করলো যে আপনি বাহাস না করলে কোন পথে হাঁটলেন। আমি যে পথে হেঁটেছি সেটা আমি জানি, আশা করি এই পথে স্তব্ধ হয়ে যাবে, অনেকটাই থেমে গেছে। কেননা আপনি বাহাসের বৃষ্টি কীভাবে বাহাস করবেন সেটা আপনাকে বুঝতে হবে, বাহাস কিভাবে থামাবেন। ডক্টর আবদুল্লাহ ফারুক সাহেব বলে গেলেন জমিয়তের প্রেসিডেন্ট সাহেব, বাহাসের একটা গ্রুপ করতে হবে। বাহাসের গ্রুপ করে আপনি কি করবেন? মেধা লাগবে, প্রতিভা লাগবে, চিন্তা লাগবে, চেতনা লাগবে। ওই বুদ্ধি সহজে কারো থাকে না, ওটা দুই চারজন হয়। শেখ আব্দুর রহিমের ওটা ছিল, সানাউল্লাহ অমৃতসরের সাহেবের ছিল, এবং আবু তাহের বর্ধমানের সাহেবের ছিল। তাদের মধ্যে আল্লাহ বাহাসের বুদ্ধি দিয়ে দিয়েছিলেন। ওইভাবে বাহাস শুরু হয়ে গেল কাদিয়ানিদের সাথে, কাদিয়ানিদের সাথে লম্বা বাহাস শুরু হয়ে গেল, কেউ তাদের সাথে বাহাসে পারে না। সানাউল্লাহ অমৃতসরী সাহেব অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের যিনি সেক্রেটারি জেনারেল, তিনি বাহাসে এসলেন। আসার পরে বলতেছে যে আপনি যে নবী তার প্রমাণ কি? যে প্রমাণ সুদা কুরআন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন তার নাম হবে আহমদ, আমার নাম আহমদ, সুতরাং আমি সেই আখেরি নবী। সানাউল্লাহ অমৃতসরী সাহেব বললেন আপনার নাম তো আহমদ না, আপনার নাম তো গোলাম আহমদ, আহমদের গোলাম। উনি বললেন যে আমার নামের আগে থেকে গোলামটা বাদ দিন, তাহলে কি থাকবে? যে আহমদ, যে আমার নাম কি? যে আপনার নাম সানাউল্লাহ, যে সানাউল্লাহ সানা বাদ দিলে কি থাকবে? যে আল্লাহ থাকবে। আমি আল্লাহ হয়ে বলতেছি তোমার আমি নবুয়তি দিইনি। নাউজুবিল্লাহ মিন জালিক, কথার কথা, এগুলো বাহাসের টেকনিক। যারা আলেম ভালো বাহাস বোঝেন না, হেরে কথা বলেন, চট করে জবাব দিতে পারেন না, তারা মেহরবানি করে আহলে হাদিসের পক্ষে বাহাস করতে যাবেন না। বাহাস শুধু উপস্থিত হলেই হবে না, কিতাবের ওই মহা পণ্ডিত হলে হবে না, সেখানে আপনার বুদ্ধি বিবেচনা একটা বিচক্ষণতা ওই মাপের লাগবে। বাহাসের কিতাবও আছে, সেগুলা পড়তে হয়, যুক্তিবিদ্যা পড়তে হয়, লজিক পড়তে হয়, ফিলোসফি পড়তে হয়, কোন স্টাইলে প্রশ্ন করছে চেহারা দেখেই বুঝে নিতে হয়, এখন সে কি বলবে, বল কোন দিক দিয়ে আসবে, একটার বোলার দৌড় দিলেই বোঝা যায় যে সে স্পিন করবে না গুগলি মারবে না কোন দিকে দেবে। ভালো ব্যাটসম্যান যারা আগেই ব্যাট ওইভাবেই চালানো শুরু করে দেয়, দুইজনের খেলা চলে, আপনি চেহারা দেখেই বুঝে নিতে হবে ও আক্রমণটা কোন থেকে কোনভাবে করছে, আপনাকে ওইভাবে ব্যাট চালাতে হবে। আপনার যদি ওই যোগ্যতা না থাকে তাহলে আপনি বাহাসে হেরে যাবেন, গোটা জাতিকে অপমানিত করবেন, যাবেন না। আমি সকল আলেমকেই বলছি যারা পারবেন না তারা এই কাজে যাবেন না। আপনি শুদ্ধ দলিল নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে আপনি ওই বাজে লোকদের সামনে পরাজিত হবেন, এটা আমি অনুরোধ করব। যারা এই বিদ্যা জানেন না তারা এই কাজে যাবেন না। সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিস নিয়ে আমরা
সামান্য কথা বলতে চাই, খুব ধীর স্থির ভাবে কয়েক মিনিট, আমার সামনে সময় নাই, যেহেতু বহু বক্তা এখানে রয়েছেন। আজকে আমি দেখিয়াই সুখী, জানি সূর্যকে পাবো না, তবু অবুধ সূর্যমুখী চেয়ে চেয়ে দেখে দেবতারে তার, দেখিয়াই সে সুখী। আজকে মাদ্রাসার ছাত্র এখানে উপস্থিত হয়েছিলেন, তাদেরকে সহিহুল বুখারীর সনদ দেওয়া হলো, তারা পাঠ করলো, সেখানে তারা বেরিয়ে যাচ্ছে, এখানে আপনারা বহু লোক উপস্থিত হচ্ছেন, দেখেই আমি সুখী হয়েছি, মনটা বড় ভালো লাগছে, খুশি হয়েছি, বক্তব্য আমি আর কি দেব। সম্মানিত উপস্থিতি, আজকে জাহালাত, আজকে মূর্খতা, আজকে একেবারে সাখাফা কোন পর্যায়ে চলে গেছে সেই দিকে আমি সামান্য দৃষ্টি আকর্ষণ করছি। আহলে হাদিসের বিরোধিতার জন্য একদল উঠে পড়ে লিখেছে, আমার বন্ধু প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব এই দিকে কিছু ইশারা ইঙ্গিত করেছেন, আমি দুই একটা প্রসঙ্গ টেনে আমার বক্তব্য শেষ করব। যখন আমরা আহলুল হাদিস বলি, যখন আমরা বলি হানাফি, যখন আমরা বলি শাফি, যখন আমরা বলি মালিকি, যখন আমরা বলি হাম্বলি, তখন কার নামটা মুখে আসে, মনে আসে বলেন তো? কার নাম মাথায় আসে? হানাফি বললে কার নাম? আবু হানিফা। মালিকি বললে কার নাম? ইমাম মালিক। শাফি বললে কার নাম? ইমাম শাফি। হাম্বলি বললে কার নাম? ইমাম শাফি। আর যখন বলে আহলুল হাদিস, তখন কার হাদিসের কথা মাথায় আসে? ইমাম ইবনে কাসির বলেছেন, যে তাফসিরে বলেছেন, হাযা আকবারু শারাফিল আসহাবিল হাদিস লিআন্না ইমামাহুম আন-নাবিয়্যু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলুল হাদিসদের সবচেয়ে বড় কৃতিত্ব, সবচেয়ে বড় সম্মানের বিষয় হলো তাদের একজনই নেতা, তাদের একজনই আমির, তাদের একজনই ইমাম, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অন্য ইমামদেরকে সম্মান করি, কিন্তু তাদের মাযহাব মানতে হবে এটা আমরা বিশ্বাসও করি না, এটা আমরা মানিও না। কিন্তু যারা বললেন যে কোথাকার ইমাম আবু হানিফা ওই ধরনের কথা বলতে হবে না, হেদায়া নিয়ে ওইভাবে কটাক্ষ করতে হবে না, যদিও কটাক্ষ এই জন্য করতে হবে না যে কি জানেও, না না না, ওইভাবে কথা বলতে হবে না। আপনি মান নিয়ে, ইজ্জত নিয়ে, আপনার অবস্থান নিয়ে কথাবার্তা বলেন, যখন আপনারা এইভাবে কথা বলেন তখন সমস্যা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তারা তাদের বিদ্যা নিয়ে, তাদের এলেম নিয়ে কাজ করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তুলতে তুলতে, উঠাইতে উঠাইতে, তার ফজিলত বয়ান করতে করতে, তার মাযহাব মানতে হবে এটা বুঝাইতে গিয়ে অনেক ফজিলত তারা সৃষ্টি করলেন, এমনকি বলে দিলেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এতই ফজিলতপূর্ণ ছিলেন যে 40 বছর এশা মজুদে ফজরের সালাত আদায় করেছেন। আল্লাহ বলেন কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু মিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। তুমি রাত্রে জাগো, অর্ধেকে জাগো, তিন ভাগের এক ভাগ, শেষ দিকে জাগো, ইত্যাদি ইত্যাদি, ঘুমাও জাগো। এক ব্যক্তি এসে আল্লাহর নবীর ঘরের পাশে বসছিলেন, যে আনা আকুমু আলা আনাম, আমি সারা রাত জাগবো আর ঘুমাবো না। আল্লাহ নবী শুনে এসে বললেন, বললেন আনতুমুল্লাযিনা কুলতুম কাদা ওয়া কাদা, তোমরা কি এই সকল কথা বলেছিলে? শোনো, আমি নবী মুহাম্মদ, রাত্রে জাগি এবং ঘুমায়ও, আমি সারা রাত জাগি না। সহিহুল বুখারীতে হাদিস এসেছে, আল্লাহ নবী যখন রাত্রিতে জাগতেন তখন মেসওয়াক করতেন এবং ওযু করতেন। এখন কোরআন মানবেন না, আল্লাহ নবীর হাদিস মানবেন না, ইমাম আবু হানিফার নামে ওই ভুয়া কিস্তা কাহিনী বলবেন?